সবাইকে স্বাগত ইটাল বাংলার পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে একটা পাস্তা বানিয়ে দেখাবো। এটা বেগুন দিয়ে পাস্তা বানাবো, খুব অল্প খরচে আপনারা এই পাস্তাটা বাসায় করে খেতে পারেন। এটা বাংলাদেশি টাকায় 500 টাকা খরচ করলে আপনারা রেস্টুরেন্টের স্বাদ পাবেন, আর অনেক টেস্টি এবং অনেক মজাদার একটা খাবার। আসুন, আমাদের কী কী লাগবে আমরা দেখে নিই। আমাদের লাগবে একটা বেগুন, আমি পাস্তা নিব মেজ্জে মানিকা, এটাকে ইতালিতে বলা হয় মেজ্জে মানিকা। মেজ্জে মানিকার অর্থ হলো হাতা কাটা, মানে আর কি ফুল হাতা আর হাতা হাফ হাতা যে আছে না ওইটার কি ওই নামে নামকরণ করা হয়েছে মেজ্জে মানিকা। লাগবে অলিভ অয়েল, টমেটো সস লাগবে 2 থেকে 3 চামচ, আমাদের লাগবে ফ্রেশ মোসারেল্লা দিব কলা, এটা আপনারা আমরা যেটা ওই যে পিজাতে দিয়ে খাই মোজারেল্লা, এটা আরেকটা ভ্যারিয়েশন, এটা অনেক সফট, এটাতে একটু লিকুইড বেশি, এই জন্য এটা বুফালো বলা হয়। কিছু ফ্রেশ বাজিল, বাজিলি কইতালিতে বলা হয়, আর একটু কিছু মরিচ, কারণ এই পাস্তাটা আমি একটু ঝাল করব, ঝাল হলে ভালো টেস্ট হয়, আর একটা ছোট পেঁয়াজ, আর এক কোষা রসুন। আমি এখন পাস্তাগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব লবণ পানিতে। পাস্তাটা সিদ্ধ হতে আমাদের 12 মিনিট লাগবে, তাই আমি আগেই পাস্তাগুলো দিয়ে দেবো, কারণ 12 মিনিটের ভিতরে আমার সসটা করা রেডি হয়ে যাবে। প্রথমে আমি রসুনটাকে এরকম ছেঁচলে নিব, আমি এটা কাটবো না, এটা আস্ত দিব, কারণ এটা স্মেলটা অলিভ অয়েলের সাথে মিক্সড হবে। আমি একটা কড়াইতে অলিভ অয়েল দিব 1 থেকে 2 চামচ পরিমাণ মতো, পরে আমি এই রসুনটা এখানে ভেজে নেব। এখন আমি পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে মানে ছোট করে কাটবো, পেঁয়াজগুলো আমি কেটে নিব একসাথে পেঁয়াজের সাথে। আপনারা ইচ্ছা করলে কম বেশি ঝাল দিতে পারেন। এখন আমি এই বেগুনটাকে ছিলবো না, আমি চিকন চিকন করে লম্বা করে কেটে নিব। আপনারা আমার দুজনের জন্য এতটুকু পরিমাণ বেগুন হলে চলবে। তারপরে আমি ঠিক এভাবে চিকন করে পাতলা করে কেটে নিব। এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে আমি তেলে ভেজে নেব। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমি আপনাদের কাছ থেকে পজিটিভ রিভিউগুলো পাচ্ছি। আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ইউনিক যে ইটালিয়ান স্বাদের যে পাস্তাগুলো এগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি টমেটো সসটা দিয়ে দেব। আমি এখানে অল্প দিব, এবং একটু পাস্তা সিদ্ধ করার পানি দিয়ে দিব। আর এই টমেটো সসটা আমি বাসায় বানিয়েছি, আপনাদেরকে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে বানানো হয়। আপনারা ইচ্ছা করলেই আমার চ্যানেলে এই ভিডিওটা পাবেন। এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। হ্যাঁ, প্রথমে আমি একটা কড়াইতে তেল নিব, তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নেব।
এখন আমি এই বেগুনগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারে তেলটা ছাড়িয়ে নেব। এই বেগুনগুলোকে এখানে মিক্স করে নেব এবং কয়েক পিস রেখে দিব ডেকোরেশন করার জন্য। ওকে, আমি এই রসুনটাকে এখন তুলে ফেলব। রসুনটার স্মেল আমাদের খাবারে চলে গেছে, এখন আমি তুলে ফেলবো এবং কয়েক পিস ফ্রেশ বাজিল আমি এখন দিয়ে দিব। আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলোকে তুলে নিব। আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, পাস্তাটা একবারে সিদ্ধ করবেন, আগেই সিদ্ধ করে রাখবেন না, তাহলে পাস্তাটা বেশি সিদ্ধ হয়ে যায়, স্বাদটা অন্যরকম হয়ে যায়। এখন আমি সবগুলো মিশিয়ে নিব। এখন আমি এই মোজারেলা বুফালাটাকে পাতলা করে কেটে নেব, একই রকম করে ছোট চিকন করে স্লাইস করে নেব। বেশি দিব না, কারণ এটার থেকে অনেক লিকুইড বের হয়, মানে দুধের তৈরি, এই জন্য লিকুইডটা বের হয়। এখন আমি যে বেগুনগুলো আগে ভেজে রেখেছিলাম পাতলা করে, ওগুলো উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিব। তারপরে এই মশলা বুফালা, একটা একটা করে সব দিব। আর আপনারা একটা জিনিস খেয়াল করুন, অনেক বেশি দিবেন না, তাহলে এটা স্বাদ অন্যরকম হয়ে যাবে। এবং লাস্টে একটা ফ্রেশ বাজিল দিয়ে দিব। হয়ে গেল আমার মেজ্জে মানিকা পাস্তা বেগুনের সাথে এবং মোজারেলা দিয়ে, বুফালা দিয়ে। এই পাস্তাটা অনেক মজাদার একটা পাস্তা। আশা করি আপনাদের এই ভিডিও রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলেই আমার সার্থকতা। আর আমার জন্য দোয়া করুন আমি যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও রেসিপি উপহার দিতে পারি। আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া, এবং সবাই সবাইকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবো এবং সাহায্য করবো। বাই বাই।